হ্যালো ফ্রেন্ডস, আমি সম্প্রীতা। সাতবারে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। এর নাম মেথি আলু ফ্রাই। রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এটি একদম পারফেক্ট। চলুন দেখে নিই কী করে বানিয়েছি। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার খুব ছোট ছোট করে কিউবস আকারে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আপনারা যেই তেলে রান্না খেতে পছন্দ করেন সেই তেল দেবেন। তেল গরম হলে এতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আলুগুলো দিয়ে দেব। ফ্লেম বাড়িয়ে রেখেছি, আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে। এবার এতে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন আলুগুলো ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার এতে এক কাপ গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম বেশি থাকবে, এভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। 10 মিনিট পরে জল শুকিয়ে এসছে। এবার দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এক দুটো আলু একটু আমি খুন্তি দিয়ে দেখলাম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ না হলে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিতাম। রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার এক চামচ চিনি দিয়ে দিলাম। এটি স্বাদ মতো দেবেন, আর যারা মিষ্টি খান না তারা দেবেন না। আর একটু নেড়ে নেব। এবারে এক দু চামচ কসুরি মেথি দিয়ে দেব। রান্না মোটামুটি হয়ে এসছে, আর কিছুই করার নেই, শুধু একটু নেড়ে আর হালকা একটু জল দিয়ে দেব, যাতে একটু মাখা মাখা হয়। অনেকেই আমাকে বলেছে কোনো শর্টকাট রেসিপি দেওয়ার জন্য, আর তাদের জন্যই আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। এছাড়া অনেক সময় আমরা ভেবে পাই না রুটির সাথে কী তরকারি করব। আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু রুটির সাথে তো আর মাছ খাওয়া যায় না, আর নিরামিষ তরকারি করা অনেক হ্যাপা। তাই ব্রেকফাস্টে অথবা রাতে কিংবা টিফিনে নেওয়ার জন্য এই আইটেমটি কিন্তু খুব কম সময়ে খুব সহজে হয়ে যায়, আর খেতেও অনেক ডিফারেন্ট। বাড়িতে ট্রাই করে দেখুন। যাদের হাতে সময় খুব কম অথবা যারা রান্নার ঝামেলা বেশি পছন্দ করে না, তাদের জন্য এই আইটেমটি খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এক্ষুনি করে নিন। তাহলে আজকে আসি, আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।